জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই নতুন মোড় নিয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক। বিশ্বস্ত মিত্র হারানোর পর থেকে মোদী সরকার যেন কোনোভাবেই ফিরতে পারছে না পুরনো সেই ছন্দে। নতুন গঠিত অন্তর্বর্তী সরকারের সাথে কেমন হবে ভারতের সম্পর্ক তা এখনও নিশ্চিতভাবে বলতে পারছে না দুদেশের কেউই। তবে সম্পর্কের এই টানাপোড়েনের মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা করেছেন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 21 সেপ্টেম্বর ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান জো বাইডেন। আর সেখানেই দ্বিপক্ষীয় বৈঠকে এসব আলোচনা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। শনিবার যুক্তরাষ্ট্রের উইলমিংটনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের যৌথ সমন্বয়ে গঠিত জোট কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। জো বাইডেন ও নরেন্দ্র মোদী ছাড়াও সম্মেলনে অংশ নেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। নিউ ইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকেরা কোয়াড নেতাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কিনা প্রশ্ন করলে বিক্রম মিস্ত্রি বলেন, আলোচনায় এই অঞ্চলের নানা বিষয় এসেছে। এসব বিষয় কোনো একটি পক্ষ বা অন্যান্য পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট হতে পারে, কিন্তু এই অঞ্চলের বাইরেও এগুলোর গুরুত্ব আছে এবং এই পরিপ্রেক্ষিতে অনেক পরিস্থিতি আলোচনায় এসেছে। বাংলাদেশ প্রসঙ্গও আলোচনায় উঠে এসেছে এবং পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। এর আগে গত মাসে বাইডেনের সঙ্গে ফোন আলাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন মোদী। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে মোদী জানিয়েছিলেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয় তাদের। জহিরুল ইসলাম, আজকাল।